সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ কুকিং হাউস ইসাবেন চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে এলাম সুস্বাদু একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে অসম্ভব মজার একটি তরকারি। যারা এই রেসিপিটি এভাবে ট্রাই করেননি তারা আজকের ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি এই রেসিপিটি এতটাই মজার হয় যে ছোট বড় সবাই আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে। চলুন ভিউয়ার্স, রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে একটি বড় সাইজের রুই মাছের মাথা নিলাম। মাথাটাকে দুটো পিস করে কেটে নিয়েছি, ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর নিলাম 1 কাপ বুটের ডাল অথবা ছোলার ডাল। তারপর নিলাম 1 কাপ আলু। আমি আলুগুলোকে এরকম সাইজ দিয়ে কেটে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের আলু নিলাম। তারপর নিয়েছি 2 কাপ ব্রোকোলির ডাটা কুচি। যারা এ ডাটা ফেলে দেন তারা আজকের ভিডিওটি দেখে অবশ্যই ফেলবেন না। এখন রেসিপিটি তৈরির জন্য চুলো একটি প্যানে 2 টেবিল চামচ কুকিং অয়েল দিলাম। দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। ভিউয়ার্স, আজকের রেসিপিটা যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে ভীষণ মজার হয় খেতে। পেঁয়াজটাকে সামান্য একটু ফ্রাই করে নেওয়ার পর ছোলার ডাল বা বুটের ডালগুলো অ্যাড করে দিলাম। দিলাম 1 চা চামচ রসুন পেস্ট। এখন পেঁয়াজটার সঙ্গে কিছুক্ষণ ফ্রাই করে নেব বুটের ডালটাকে। কিছুক্ষণ ভেজে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ পানি। পানিটা দেওয়ার পর আবার মিশিয়ে নিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এতে স্বাদমতো লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটাকে। এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা। দিলাম 1 চা চামচ ধনে এবং জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। ভিউয়ার্স, যারা এই রেসিপিটি তৈরি করেননি তারা আজকের ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি এভাবে তৈরি করলে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। শীতের এই সময়ে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। সামান্য একটু ভেজে নিয়েছি, তারপর পানি দিয়ে দিলাম 1 কাপ। ঢাকনা দিয়ে কুক করব প্রায় 10 মিনিট। চুলোর তাপ মিডিয়াম রেখেই কুক করে নিতে হবে, এতে করে বুটের ডালগুলো সফট হয়ে যাবে। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর দিয়ে দিলাম রুই মাছের মাথাগুলো। মাথাটা অ্যাড করার পর উল্টে পাল্টে কুক করে নেব। এখন ঢাকনা দিয়ে কুক করছি 10 মিনিট। এতে করে মাথাটা কষিয়ে নেওয়া হয়ে যাবে, মাথার মাঝে মশলা ঢুকে যাবে। 10 মিনিট কুক করে নেওয়ার পর মাথাটাকে এ পর্যায়ে প্যান থেকে আমি উঠিয়ে নেব, কারণ মাথাটা খুব বেশি নরম করা যাবে না, এতে ভেঙে যেতে পারে। মাথাটা আস্ত রেখেই এই রেসিপিটি রান্না করে নেব। ভিউয়ার্সে দেখতে থাকুন। এখন আমি মাথার পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর অন্য উপকরণ অ্যাড করে নেব। 2 পিসই উঠিয়ে নিলাম। চুলো তাপ মিডিয়াম রেখেছি। এখন দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2 মাঝারি সাইজের আলুকে কিউব সাইজ করে কেটে নিয়েছি। আলুটা অ্যাড করার পর নেড়ে চেড়ে মশলা মাখিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে কুক করব আরও প্রায় 10 মিনিট। এতে করে আলু এবং ডাল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট কুক করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি কুচি করে নেওয়া ব্রোকোলির ডাটা।
এভাবে ফুলকপি ডাটা দিয়েও রেসিপিটা রান্না করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার হয়। ডাটা কুচিগুলো অ্যাড করার পর উল্টে পাল্টে নিচ্ছি, কিছুক্ষণ ঢাকনা ছাড়া এভাবে কষিয়ে নেব। চুলোর তাপ মিডিয়াম রেখেই এ রান্নাটা করে নিতে হবে। জাস্ট 5-7 মিনিট কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ঝোলের পানি। ঝোলের পানিটা অ্যাড করার পর আবার নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এ পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো একটু বড় সাইজ দিয়ে কেটে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেওয়া মাথাগুলো অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে চুলোর তাপ মিডিয়াম হাইতে রেখে কুক করব জাস্ট আরও 5 মিনিট। এরই মাঝে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নার ফাইনাল লুক এটি। কালারটা কতটা নাইস হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতেও হয়েছিল ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এরই মাঝে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।